সামনে কি পর্যন্ত বিশাল রালি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বার্তা দিচ্ছে যে মমতা দিয়ে এগিয়ে চলো, বর্তমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস তোমার সঙ্গে আছে। আজকে এই অগণিত মানুষের জনপ্লাবন দেখে বর্তমান উত্তর বিধানসভায় আরেকটি কথা দাঁড়িয়ে যায় যে যে লাল দুর্গ বর্তমান উত্তর বিধানসভা ছিল সেই লাল দুর্গ সবুজ দুর্গে পরিণত হয়েছে। শুধুমাত্র বর্তমান এক নম্বর ব্লক থেকে 1 লক্ষ লোক সেদিন ক্রিকেটে মমতা ব্যানার্জিটাকে যাবে এবং সেদিন নরেন্দ্র মোদীকে বঙ্গোপসাগরের জলে ছুঁড়ে ফেলে দেওয়ার ডাক দেওয়া হবে। কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকে ব্রিগেড সভার সমর্থনে কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় সিঙ্গির মোড় থেকে মেঝেরি পর্যন্ত পদযাত্রা এবং পদযাত্রার পরে মেঝারি হাততলায় পথসভা অনুষ্ঠিত হচ্ছে। বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি নির্দেশ দিয়েছিলেন যে মেঝারিতে একটা পথসভা করার জন্য, ওনার নির্দেশেই আজকে পথসভায় প্রায় 5,000 মানুষ এই পথসভায় অংশগ্রহণ করেছেন। আগামী 19শে জানুয়ারি জনবিরোধী বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত বিজেপি সরকারের বিরুদ্ধে ব্রিগেডের সভায়, ব্রিগেডের ঐতিহাসিক সভা, সেই সভায় যোগ দেওয়ার জন্য আজকে আমাদের বিধায়ক এই এলাকার সকল মানুষের কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে আগামী 19শে জানুয়ারি ব্রিগেড সভায় যোগ দেওয়ার জন্য। আজকে ব্রিগেডের প্রতিনিধি সভা ভারতবর্ষকে, অখণ্ড ভারতবর্ষকে ঠিক রাখার জন্য মমতা ব্যানার্জি 19 তারিখে ব্রিগেডে সভা ডেকেছেন। সেই সভায় মমতা ব্যানার্জি সমস্ত বিরোধী নেতৃবৃন্দকে উপস্থিত করার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ হবে এটা আমরা আশা করছি। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সভানেত্রী তিনি যে আহ্বান জানিয়েছেন তাতে আমরা সারা রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা আমরা মিটিং মিছিল সভা সমিতির মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছি এবং আমরা আশা করছি সর্বকালে সর্ববৃহৎ সমাবেশ কাটোয়া 2 ব্লক বা কাটোয়া বিধানসভা এলাকা থেকে আমরা রেকর্ড পরিমাণে লোক এদিন নিয়ে যাবো।